হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অহনার জন্মদিন, তাই অহনা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখো জামা পরে নাচ করছে, এই জামাটা পরেছে। আজকে একটা জায়গা বেড়াতে যাব, তোমরাও সঙ্গে থেকো ওর সাথে। আজকে ঘুরে বেড়াবো, দেখবে ওরও কিছুটা টাইম আনন্দ হবে, তোমরাও আনন্দ উপভোগ করো ওর ভিডিওগুলো দেখে। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। এখন স্কুলের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি রাস্তা ধরে, বাইকে বরের সাথে যাচ্ছি। এই যে আমরা এখন পৌঁছেছি নন্দিকেশ্বরীর সতীপীঠ, যেখানটাতে মা সতীর অঙ্গ পড়েছিল। তো এখানে আমরা এখন পৌঁছেছি। এই দেখো নন্দিকেশ্বরী মাতার মন্দির, সতীপীঠ লেখা আছে। তো আমরা এখানে এখন যাব, একটু ফুল টুল কেনা হচ্ছে আর ফল কেনা হচ্ছে। আজকে যেহেতু অহনার জন্মদিন, অহনার নামেই পুজো হবে, তো অহনাকে বলছি চ চ মন্দিরের ভিতরে চ। ওর বাবা সব কিনতে গেছে। এই যে এটা হচ্ছে জগন্নাথ মন্দির, সামনেরটা তোমরা দেখতে পাচ্ছ, জগন্নাথ মন্দিরের সামনের ফ্রন্টটা তুলে ধরেছি একটু। মন্দিরের কারুকার্যগুলো খুবই সুন্দর এবং বহু পুরনো প্রাচীন মন্দির। আশা করি তোমাদের ভালো লাগছে দেখতে। মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি, ঘন্টা ফ্যান চলছে। এই যে আমাদের প্রভু জগন্নাথ, বলরাম আর মাঝে আমাদের সুভদ্রা রানী, উনি বসে আছেন। মন্দিরের কিছু কারুকার্যও চলছে, রং চলছে, সবসময়ই কাজ চলে, রঙগুলো আবার পুনরায় করা হচ্ছে। ওই যে বুঝতে পারছো তোমরা, কিছু কাজ চলছে। এই যে আমাদের গণপতি বাপা, এই যে রথ। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, নন্দকেশ্বরী তলার ভিতরে। মাফ করবেন, মায়ের ছবি তোলা সম্ভব হয়ে ওঠেনি কন্টিনিউ। এটা মহাদেবের মন্দির। এখানটা ঘন্টাগুলো সব। এবার এটা আমরা বোলপুর চলে এসেছি, কন্টিনিউ ভিডিওটা করা হয়নি, রাস্তাতে একটু প্রবলেম ছিল বলে। তো আমরা বোলপুরে আদ্যাপীঠ মন্দিরে এসেছি। আর এই যে ওখানে প্রচুর ফুল গাছ আছে, ফুল গাছগুলো একটু ছবি তুলেছি। ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আদ্যা মন্দিরে, প্রচুর এলাকা, তো ওখানটা খুব সুন্দর লাগছিল। এই যে গাছগুলোতে দেখতেই পাচ্ছ, প্রচুর গাছ আছে আর খুব সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশ মানে জাস্ট তোমরা ভাবতে পারবে না। তোমরাও যে তোমাদেরও মনটা ভালো হবে, দেখবে ভালো লাগবে। এটা বোলপুরে, বীরভূম বোলপুরে। এই যে এরিয়াগুলো, এই যে আম গাছ আছে, সব ঘিরে আছে চারিদিকে। ওখানটাতে আমরা কিছুক্ষণ বসেও ছিলাম। আর আজকে দুপুরে খাবারটা মধ্যাহ্নভোজন, আমরা মায়ের প্রসাদ গ্রহণ করেছি। এবং তোমরা ভাবতে পারবে না, আমরা অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে, রাস্তায় একটু প্রবলেম ছিল বলে। তো তোমরা ভাবতে পারবে না যে আমরা প্রসাদটা কীভাবে পেয়েছি, এত সুন্দরভাবে পেলাম। আমাদের আগে থেকে বলাও ছিল না, কিছুই না। এই দেখো আম ধরে আছে গাছে, আম ধরে আছে, দেখেছো? প্রচুর আম ধরে আছে, সফেদা গাছ আছে, আম গাছ আছে, আমগুলো খুব সুন্দর। তো তোমরা এই যে সফেদা ধরে আছে, দেখো ছোট ছোট ফল, বুঝতে পারছো তোমরা? সফেদা ধরে আছে। তো আমরা যাই হোক, এই যে সফেদা, আমরা যাই হোক মোছানো মাত্রই তখনই মন্দির বন্ধ হচ্ছে। মাকে কি আজকে, যাই হোক আজকে বাবুর জন্মদিন বলে আজকে মায়ের মন্দিরে যখন ঢুকছি তখনই মাকে, তখন ভোগ নিবেদন হয়ে গেছে, তখনই বন্ধ হয়ে যাচ্ছে, 12টা বেজে গেছে অলরেডি। কিন্তু তখন মায়ের, যাই হোক আজকে শাড়ি পরানোর কথাও ছিল না, তবু শাড়ি পরানো হলো, শাড়ি পরানো হচ্ছিলো বলে মায়ের দর্শন আজকে পেলাম আমরা, নইলে দর্শন হতো না। এই যে এটা কুয়ো ছিল, এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এই প্রথম টাইমই এখানে এলাম মেয়েকে নিয়ে, বিশেষ করে বরের ইয়েতেই ফোনে দেখেছিলাম। এই যে গেট, প্রচুর ফুল গাছ, এই যে গরু একটা ঘুরে বেড়াচ্ছে মাঠে, মন্দিরেরই গরু। ফুল গাছগুলো দেখছো, তোমাদের ভালো লাগছে বলো?
তো তখন গল্পটা তো বলাই হচ্ছে না, তখন মায়ের মন্দিরটা জাস্ট বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, মায়ের শাড়ি পরানো হচ্ছিল, আমরা দর্শনও পেয়েছি, এবং আমার বর যেহেতু উপোস করেছিল ও পুষ্পাঞ্জলিও দিল। এই যে একটা একটা ছোট গেট আছে, এখানে আর একটা মন্দির আছে পাশে মায়েরই, একটা শিব মন্দির আছে। দেখাচ্ছি, এই দেখো ঢ্যাঁড়স গাছ, দেখেছো? এইটা হচ্ছে আদ্যা মায়ের মন্দির। মায়ের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু মায়ের এখানটাতে একটু ছোট্ট করে, এখানে দুর্গাপুজো হয়, দুর্গা পুজোর সময় এখানে অনুষ্ঠান হয়, তো দুর্গাপুজো হয়। তো এই যে আমার ক্যামেরাটা ঠিকমতো ধরা হয়নি গো, সব উল্টিয়ে গেছে। এই যে আমার বর বসে আছে, বাড়ি ফিরে এসেছি, এবং মেয়ের কেক কাটা চলছে।